এগরা শহরের এক প্রাচীন প্রসিদ্ধ মন্দির হলো হটনাগর জিউ মন্দির। এটি সপ্তরথ শিখর দেউল পশ্চিমমুখী মন্দির। মন্দিরটি ওড়িশি রীতিতে নির্মিত। মন্দিরের তিনটে অংশ, বড় দেউল, জগমোহন এবং বারদুয়ারি। বড় দেউলের উচ্চতা প্রায় 15 মিটার, জগমোহনের উচ্চতা প্রায় 12 মিটার। এই দুই অংশের ভেতরের ছাদ লহরা দ্বারা নির্মিত। বারদুয়ারির চারদিকে তিনটি করে মোট 12টি খিলান প্রবেশ পথ। এই অংশটি ছাদবিহীন। বারদুয়ারিতে একটি ভগ্ন শঙ্খচক্র গদা পদ্মধারী বিষ্ণুমূর্তি এবং এক দেবী মূর্তি রয়েছে। জগমোহন অংশে কার্তিক, গণেশ ও বিষ্ণুমূর্তি আছে। অনুমান করা হয় এইসব মূর্তিগুলি পাল বা সেন আমলে নির্মিত। শোনা যায় উৎকলরাজ মুকুন্দদেব হরিচন্দন 16 শতকের মাঝামাঝি সময়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন। রাজা মুকুন্দদেবের পৃষ্ঠপোষকতায় স্থানীয় ভূস্বামী দিব্যসিংহ কর মহাপাত্রের তত্ত্বাবধানে মন্দিরটি নির্মিত হয়। তার বংশধররাই বর্তমানে এই মন্দিরের সেবায়েত। 5 পদবীধারী ব্রাহ্মণ, পণ্ডা, পাণিগ্রাহী, প্রহরাজ, মহাপাত্র ও মিশ্র, এরা পুরুষানুক্রমে এই মন্দিরে পৌরোহিত্য করেন। মন্দিরে বড় দেউলের গর্ভগৃহে একটি বৃহৎ গৌরীপট্টের মাঝে একটি গর্তের 17 ফুট নিচে শিবলিঙ্গের অবস্থান। গর্তের অনেকটা নিচে শিবলিঙ্গ থাকায় ভক্তরা লিঙ্গকে দর্শন করতে পারেন না, তাই ভক্তরা ওই গর্তেই জল ঢালেন, পুজো দেন। এছাড়াও গর্ভগৃহে শিব, পার্বতী, ভৈরব এবং বানলিঙ্গ শিব রয়েছেন। শিবরাত্রিতে এবং চৈত্র মাসে গাজনের সময় বড় উৎসব ও মেলা হয়। এছাড়াও সারা বছর ধরে চন্দনযাত্রা, ইন্দ্রপূজা, দোল উৎসব প্রভৃতি এই মন্দিরে পালিত হয়। স্থানীয় মানুষজন এই মন্দিরে বিয়ে, উপনয়ন, মানত করে কেশদান ইত্যাদি প্রথা পালন করে আসছেন। এই মন্দিরটিকে কেন্দ্র করে এই অঞ্চলের মানুষজনের ধর্মবিশ্বাস আবর্তিত হয়ে আসছে।